আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সো মাস্টার মাইন্ড নিয়ে প্রচুর কথাবার্তা হয়েছে, সো আমিও একটু কথা বলি। আমাদের আন্দোলনে কি কোনো মাস্টার মাইন্ড ছিল? তেমন করে ভিজিবল কোনো মাস্টার মাইন্ড ছিল না। এই যে আমাদের ইউনূস সরকার বলে যে এ মাস্টার মাইন্ড, ও মাস্টার মাইন্ড, এ ব্রেন চাইল্ড, এ ব্রেন, এ সুপার কম্পিউটার, ঠিক আছে, তেমন করে কিছু ছিল না, কোনো পরিকল্পনা ছিল না। যেটা ছিল গত 18 বছর ধরে, 17 বছর ধরে গণমানুষের যে ক্ষোভগুলো ছিল, যে বৈষম্যগুলো ছিল, সেগুলো এক হয়েছিল। আর হয়েছিল এই যে 2000 ছেলে পেলে বা যারা বিপ্লবী তাদের যে জীবন দিয়েছে, সে জীবন একটা ফোর্স, একটা প্রতিজ্ঞা। আমি নিজেও কী ছিলাম, শাহবাগে গিয়েছিলাম, আমি নিজেও কোথায় গিয়েছিলাম, শহীদ মিনারে গিয়েছিলাম, প্রতিজ্ঞা ছিল। কেন ছিল প্রতিজ্ঞা? কারণ বৈষম্যের শিকার আমিও হয়েছিলাম। বিএনপির লাখো লাখো নেতাকর্মী আমার মতো গিয়েছিল। কেন গিয়েছিল? কারণ বৈষম্যের শিকার হয়েছিল, মারপিটের শিকার হয়েছিল, জখমের শিকার হয়েছিল। বিএনপি যে 17 বছর ধরে সরকার বিরোধী যে আন্দোলন করলো, গণতন্ত্র মঞ্চ যে রাস্তায় রাস্তায় হাঁটলো, বিএনপি মির্জা ফখরুল ইসলাম যে উত্তরা থেকে যাত্রাবাড়ি বা ওইদিকে গাবতলী থেকে মতিঝিল, এই যে মাইলের পর মাইল পুরা দেশ ঝরে যে পদযাত্রাগুলো করলো, আমরাও যে পদযাত্রাগুলো করলাম তাদের সাথে সাথে, এগুলোর কি কোনো এফেক্ট ছিল না? ছিল। সো মাস্টার মান, ব্রেন চাইল্ড কেউ কিছু বলতে পারবে না, কোনো কিছু নাই। আসলে যেটা ছিল সেটা হচ্ছে একটা একটা ডিরেকশন ছিল, যে কেউ দিয়েছে, তারেক রহমান দিয়েছে, বিএনপির মহাসচিব দিয়েছে, সমন্বয়করা দিয়েছে। সমন্বয়করা কিন্তু আবার এটাও বলেছে তারা তাদের আন্দোলন প্রত্যাহার করেছে, জনগণ প্রেশার দিয়েছে এক দফা দেওয়ার জন্যে, 9 দফা থেকে এক দফা। সো ব্রেন চাইল্ড, মাস্টার মাইন্ড ডেফিনেটলি কিছু বলা যাবে না। তবে যেটা ছিল সেটা হচ্ছে অসংখ্য মানুষের, লাখো লাখো মানুষের একটা প্রতিজ্ঞা ছিল, একটা সমন্বিত শক্তি ছিল। কেউ একটা কথা বললেই, সরকার বিরোধী কোনো কিছু হলেই লোকজন ঝাঁপায় পড়েছে। আমার কথা বলতে পারি, সারা রাত ধরে ফেসবুকে পোস্ট করেছি, সকালবেলায় দৌড়ায় কিন্তু শাহবাগের দিকে দৌড় দিয়েছি, সারা রাত ঘুমাতে পারিনি, চটপট করেছে, ঠিক আছে। সো আমার যেটা মনে হয়, আমি আমার কথা বলছি, আমার যেটা মনে হয়, গত 17 বছর ধরে হাসিনা সরকারের হাতে যারা যারা নিপীড়িত হয়েছে, নিগৃহীত হয়েছে, বৈষম্যের শিকার হয়েছে, তারা সবাই কিন্তু কম বেশি একই রকম কমিটমেন্ট দিয়ে, একই রকম ফোর্স নিয়ে কিন্তু ঝাঁপিয়ে পড়েছিল। সো আন্দোলনের মূল মাস্টার মাইন্ড যদি বলা যায়, আমি এই লক্ষ লক্ষ লোকজন যারা গত 17 বছর ধরে আন্দোলনের দিকে ছিল, কেননা সব কিছুতে দেখবেন যে একটা র্যাঙ্কিং আছে, যে এক বছর কাজ করলে আপনি একটা প্রমোশন পান, 2 বছর কাজ করলে আরেকটা প্রমোশন পান। সো 17 বছর ধরে যারা সংগ্রাম করেছে তারা লিডারশিপটা নিয়েছে, তারা লিডারশিপটা নিয়েছে, তারা জানে কী করতে হবে, তারা জানে সংখ্যার শক্তি কতটুকু, তারা জানে একটা মানুষের বুকের রক্ত কতটা শক্তি রাখে গণ আন্দোলনের জন্যে, ঠিক আছে। ঢাকা ইউনিভার্সিটিতে তো যারা সমন্বয়ক, মেন সমন্বয়ক, যাদেরকে মাস্টার মাইন্ড, যাদেরকে মাস্টার চাইল্ড, যাদেরকে ব্রেন, তাদেরকে সুপার কম্পিউটার বলা হচ্ছে, তারা তো অনেক আগে থেকেই কিন্তু ইউনিভার্সিটি থেকে তারা বের হয়ে গিয়েছে। ঢাকা ইউনিভার্সিটির কিন্তু ভূমিকা ছিল না বন্ধ করে দেওয়ার পরে, বেসরকারি ইউনিভার্সিটির লোকজন কিন্তু, স্টুডেন্টরা কিন্তু তখন বিশাল ভূমিকা রেখেছে, বুকের রক্ত তারাই দিয়েছে। মারা যাওয়ার যে লিস্টগুলো, শহীদ হওয়ার যে লিস্টগুলো, সেখানে ঢাকা ইউনিভার্সিটির একটা স্টুডেন্ট পর্যন্ত নাই, সব আসছে হচ্ছে প্রাইভেট ইউনিভার্সিটি, সারা দেশে ছড়িয়ে ছিটিয়ে পড়া ইউনিভার্সিটিগুলো থেকে। আমি ঢাকা ইউনিভার্সিটির একজন গ্রাজুয়েট, ঢাকা ইউনিভার্সিটিকে আমি ছোটো করছি না, ঢাকা ইউনিভার্সিটির ভূমিকা অনেক আছে, কিন্তু অন্যদের ভূমিকাকেও অ্যাপ্রিসিয়েট করতে হবে, রাজনৈতিক দলগুলোর ভূমিকাকেও অ্যাপ্রিসিয়েট করতে হবে। ইকুইটি, দিন শেষে সাম্যতা নিয়ে আসতে হবে, সবাইকে ইনক্লুড করে চলতে হবে।
আপনি ঢাকা ইউনিভার্সিটিতে পড়েন, সেই জন্য আপনি সব কিছু পাবেন, বাকিরা কিচ্ছু পাবে না। আপনি রাজনীতি একটু বুঝেন, সেই জন্য রাজনীতি করবেন, বাকিদেরকে রাজনীতিতে কোনো মঞ্চ দিবেন না, ফ্লোর দিবেন না। এগুলো নতুন করে নতুন বৈষম্য। রাজনীতির মাঠে যেহেতু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা এই যে সমন্বয়ক যারা আছে, এদের যেহেতু খুব বেশি দিনের পায়চারি নাই, সো এদের র্যাঙ্কিংও নাই, ঠিক আছে। দুদিন পরে এই র্যাঙ্কিংগুলো কিন্তু সত্যিকার অর্থে কিন্তু থাকবে না। এখানে টিকে থাকবে কারা? ওই আওয়ামী লীগ, ওই বিএনপি, ওই জামাতে ইসলামী, ওই জাতীয় পার্টি, ওই গণতন্ত্র মঞ্চ, ছোটোখাটো ওই দলগুলো টিকে থাকা, জনসমর্থন ছাড়া, জনবৃত্তি ছাড়া, সাংগঠনিক বৃত্তি ছাড়া জনগণ এমনি এমনি বিএনপি করতে ইন্সপায়ার হয় না। কিছু ইন্সপায়ারিং মুখ আছে, ঠিক আছে, যারা দেশের জন্য জীবন দিয়েছে, সংগ্রাম করেছে। উই রিভোল্ট কথাটা এমনি এমনি আসেনি, বিপ্লব সেখান থেকে শুরু। এরশাদ সরকারের বিরুদ্ধে আপোষহীন নেত্রী এমনি এমনি আসেনি। হাসিনা সরকারের 15 বছরে জেল, জুলুম, নির্যাতন, দেশের বাইরে আমার কোনো ঠিকানা নাই, এই দেশটাই আমার ঠিকানা, ঠিক আছে। রাজনীতি করতে হয় এইভাবে করতে হয়, দেশের জন্য করতে হয়। আওয়ামী লীগ দেশের জন্য অন্য ফিলোসফিতে হয়তো কাজ করেছে, বিএনপি মাটি মানুষের জন্য কাজ করেছে। এখন দেখা যাক আমাদের এনজিও গ্রাম সরকার কী করে, সমন্বয়করা কী করে, জামাতে ইসলামী কোন আইডিওলজি নিয়ে দেশের জন্য রাজনীতি করে। সো জনমানুষের কাছে পৌঁছাতে হলে জনমানুষের কথা বলতে হবে। সো এখানেই শেষ করছি আন্দোলনের মাস্টার মাইন্ড আসলে কে, যারা বাংলাদেশের মাটি মানুষের সাথে সংগ্রামে, অর্জনে, বিপ্লবে, রক্তে লেগে আছে, বাংলা মায়ের সাথে যারা জন্মে মৃত্যুতে লেগে আছে, তারাই বাংলাদেশের মাস্টার মাইন্ড, তারাই আন্দোলনের মাস্টার মাইন্ড, তারাই বাংলাদেশের জনমানুষের মাস্টার মাইন্ড, তারাই বাংলাদেশের জনমানুষের রাষ্ট্রনায়ক, দেশনায়ক, গণতন্ত্রের মা, তারাই বাংলাদেশ, প্রথম বাংলাদেশ, আমার শেষ বাংলাদেশ। ধন্যবাদ, এখানেই শেষ করছি।